হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কয়েকটা ইম্পর্ট্যান্ট পার্সেন্টেজ শেখাচ্ছি। দেখো, যেটা সিজিএল, সিএইচএসএল, ব্যাংক ইত্যাদি পরীক্ষায় পার্সেন্টেজেস এই অঙ্কগুলি আসে এবং এই পার্সেন্টেজগুলি থাকে, এগুলি শিখে নাও। খুব তাড়াতাড়ি সব অ্যান্সার করবার জন্য খুব প্রয়োজন। যেমন ধরো, 16^3% ইকুয়াল টু 3^48^2 50% ইকুয়াল টু 50^3 × 100। এই পার্সেন্টেজের জন্য 100টা নিচে নেমে গেল, 50 × 2 = 100, 1/6। অর্থাৎ 16^3% বললে তুমি ডাইরেক্টলি 6 দিয়ে ভাগ করে দিতে পারো। যেমন ধরো, তোমার এখানে আছে 16^3% অফ 246 ইকুয়াল টু কী হলো, তুমি ডাইরেক্টলি একে 6 দিয়ে ভাগ করে দিতে পারো। 4×6=24, 6×6=641। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দেখো, এটা 1 নম্বর। 2 নম্বর দেখো, 14^2 = 7% ইকুয়াল টু 7×14=98^2 = 107। আর পার্সেন্টেজের জন্য বাই 100 দিয়ে দাও, তাহলে 1/7। অর্থাৎ কোনো সংখ্যার 14^2 = 7% মানে তাকে ডাইরেক্টলি তুমি 7 দিয়ে ভাগ করে দিতে পারো। যেমন ধরো, 14^2 = 7% অফ 147, অর্থাৎ একে ডাইরেক্টলি তুমি 7 দিয়ে ভাগ করে দাও, 7×14=7 হয়ে গেল। এই রকমভাবে আরেকটা পার্সেন্টেজ জানতে হবে, যেটা হচ্ছে 3 নম্বর, 12^1 = 2%। তাহলে 12^2 = 24 আর 1/25 = 2 বাই পার্সেন্টেজের জন্য 100। 4×4=100, 4×2=1/8। অর্থাৎ 12^1 = 2% কোনো সংখ্যার হলে তাকে ডাইরেক্টলি তুমি 8 দিয়ে ভাগ করে দিতে পারো। যেমন দেখো, এখানে আছে 12^1 = 2% অফ 320 ইকুয়াল টু, তুমি এখানে 8 দিয়ে ভাগ করে দাও, 4×8=32, 40 হয়ে গেল। এই তিনটে পার্সেন্টেজ খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে এবং করে নিজেরা করে দেখানো। আবার নেক্সট দেখো, তিনটে এগুলি হচ্ছে তোমার রেকারিং পার্সেন্টেজ। এই রেকারিং পার্সেন্টেজগুলি সিজিএলে খুব প্রচণ্ড পরিমাণে আসে। যেমন ধরো, 18.18%, এটা কিছুই না। এই রেকারিং যখন দেখবে, এই 18কে ডাইরেক্টলি 99 দিয়ে ভাগ করে রাখবে, তাহলে কী হলো, 9×18=9, 11×99 2/11 হয়ে গেল। এবারে দেখো, যেমন ধরো, 18.18% অফ 341 ইকুয়াল টু কত হবে, এই 341×2/11, 11 দিয়ে কেটে দাও, 3×11=33, 1 আর 1=1, তার মানে 62। তাহলে 1.18% অফ 341 = 62। এবারে দেখো নাম্বার 1, এটা নাম্বার 2 দেখো, 33.33% ইকুয়াল টু কী হবে, এই যে আবার রিপিটিং আছে, এই 33-এর নিচে 99 দিয়ে ভাগ করে দাও, 1/3। অর্থাৎ কোনো সংখ্যার 33.33% মানে তাকে ডাইরেক্টলি 3 দিয়ে ভাগ করে দিলেই হবে, পার্সেন্টেজ অফ 273। সুতরাং 273×1/3, 3×27=3, অর্থাৎ 91। ক্লিয়ার? এবার দেখো, 3 নম্বর আরেকটা বলে দিই, সেটা হচ্ছে 44.44% ইকুয়াল টু, এই যে আবার রিপিটিং আছে, অর্থাৎ 44/99, দ্যাট ইজ 11 দিয়ে কেটে দাও, 4 × 11=9, 4/9। অর্থাৎ কোনো সংখ্যার 44.44% মানে 4/9। যেমন ধরো, 44.44% অফ 288 ইকুয়াল টু কী হবে, 288×4/9, 3×27=1/18, 9×18 4 দিয়ে গুণ করে দাও, 4×8 3×4=12, 128। ক্লিয়ার? এই যে এ তিনটে আর আগের তিনটে, এই 6টা পার্সেন্টেজ খুব ভালো করে
করবে, ভালো করে শিখবে, মনে রাখবে, দেখবে প্রচুর অঙ্ক তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে পেরে যাবে, যেটা আজকালকার খুব দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার।